খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্গম হাজাপাড়া ও কাপপাড়া এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ। আজ শনিবার সকালে হাজাপাড়ার স্থানীয় পাড়া কেন্দ্রে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের আহ্বায়ক হীরেন্দ্র কুমার ত্রিপুরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে হীরেন্দ্র কুমার বলেন, বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এটি শুধুমাত্র দুর্গম এলাকায় পিছিয়ে পড়া স্বজাতিদের শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক বিষয়ে কাজ করে। হাজাপাড়ার পাড়া প্রধান জ্ঞান ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবনেতা রুবেল ত্রিপুরা, নীলময় ত্রিপুরা প্রমুখ।